বিরতির পর আবার আপনাদের খেদমতে আসলাম। ইন্নামা আল উসরে ইউসরা, ইজাশতাদদ বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা। বালাগাতের কিতাবে আছে, যদি তোমরা কোনো বিপদে পতিত হও তাহলে আলাম নাশরা লাকা সুরার দিক তাকায় দেখো। কি এই সুরার মধ্যে আছে, প্রত্যেক বিপদের পরে সুখ আছে, প্রত্যেক অশান্তির পরে শান্তি আছে, হ্যাঁ প্রত্যেক রাতের পরে দিন আছে। রাতের আধার দেখে যেন কেউ মনে না করে এই যদি হয় পৃথিবীর চিত্র কি করে বাঁচবো, অপেক্ষা করো চোখ বন্ধ করে ঘুমিয়ে যাও, সকালবেলা সূর্যের আলো হাসি হাসি দিয়ে তোমাকে ডেকে তুলবে, সেটাই হচ্ছে দিনের প্রকৃত রূপ। এবং এই জন্যে প্রত্যেক রাতের পরে দিনের হাসি আছে, প্রত্যেক বৃষ্টির পরে আবার সূর্য আছে, হ্যাঁ আকাশ পরিষ্কার আছে, প্রত্যেক কান্নার পরে হাসি আছে, প্রত্যেক দুঃখের পরে হাসি আছে। সুতরাং দুঃখকে দুঃখ মনে করে মুষড়ে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা রকমের দুঃখ একসাথে হয়ে হুজুর মুষড়ে পড়েছিলেন, আল্লাহ বললেন না এটার পরেই তো আছে আপনার জন্য শুভ সংবাদ। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নামাজ থেকে অবসর হওয়ার পরেই আপনি দোয়া করবেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজের ভিতরে দোয়া আছে, কথা সত্য, দরুদ আছে, কিন্তু ওটা হলো যেমন সরকারি জিনিসের লিমিট আছে, সরকারি কথাবার্তা এর বাইরে বলা যাবে না। কিন্তু এখান থেকে অবসর হওয়ার পর ফ্রি, আপনার এখন স্বাধীনতা হচ্ছে আল্লাহকে দুটো কথা বেশি বলতে পারবেন, আল্লাহর কাছে মনের যাপ সবটুকুন কাকুতি মিনতি শুধাতে পারবেন। সেই জন্য নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। বিশেষ করে নামাজ যে আমি পড়লাম, নামাজ কবুল হলো কি হো না, নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে নামাজের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমার নামাজটাকে আপনি গ্রহণ করুন, যতই নামাজ আমি পড়লাম যদি আপনি গ্রহণ না করেন তাহলে এই নামাজ দিয়ে আমার হবে কি। সেই জন্য নামাজের পরে দুহাতটা আল্লাহর দরবারে তুললে ওই সময় মন কেবলমাত্র নামাজ থেকে আমি বেরিয়েছি, এখনো নামাজের সুরতে আমি বসে আছি, শরীরটা এখনো পবিত্র আছে, আমার সাথে অনেক লোক আছে জামাত একটা, এইখানে যদি ইমাম সাহেব দুটো হাত আল্লাহর দরবারে কাঙ্গালের মতো তুলে যদি বলে আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করে নাও, তুমি আমাকে মাফ করে দাও, তাহলে নামাজের পরবর্তী সময়টুকু দোয়া কবুলের উপযুক্ত সময়। হুজুর বলেছেন দোয়া কবুলের জন্য উপযুক্ত সময় হচ্ছে নামাজের পরবর্তী সময়টুকু। সেই জন্য শেষ ভাগে দোয়াই বোঝানো হয়েছে এখানে, যে নামাজের পর আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করুন। তাহলে আমরা কি পেলাম এখানে, যে কথাগুলো পেলাম, এক নম্বর রসুলুল্লাহকে জ্ঞান দেয়া হয়েছে, দুই নম্বর জ্ঞানের প্রশস্ততা দেয়া হয়েছে, অনেক জ্ঞান হুজুরকে দেয়া হয়েছে, জ্ঞান বলতে ইলমে লাদুন্নির জ্ঞান দেয়া হয়েছে, ইলমে হুসুলির জ্ঞান দেয়া হয়নি হুজুরকে। ইলমে হুসুলির জ্ঞান, জ্ঞান চার প্রকার, ইলমে হুসুলি, ইলমে ইদরাকি, ইলমে এহসাসি, ইলমে লাদুন্নি, জ্ঞান চার প্রকার, অর্জিত জ্ঞান কোরআন হাদিস পড়ে, দুই নম্বর আজন্ম জ্ঞান, মায়ের পেট থেকে মানুষ নিয়ে আসে আজন্ম জ্ঞান, জীব জানোয়ারের জ্ঞান আছে, সে জ্ঞান শিক্ষা দিতে হয় না, তিন নম্বর ইলমে এহসাসি, অনুভূতিশীল জ্ঞান, এটা আলো আমি চোখ দিয়ে বুঝতে পারতেছি এটা শেখানো লাগবে না, গরমের দিন চামড়াই বুঝতে পারতেছে ঘাম হচ্ছে শেখানো লাগবে না, শ্রুতি মধুর কানেই তো বলতেছে শেখানো লাগে না, এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের যে অনুভূতি এটাকে বলা হয় ইলমে এদরাকি, অনুভূতিশীল এলেম। আর চতুর্থ নম্বর এলমে লাদুন্নি, এটা হচ্ছে এমন একটা এলেম যে এলেম আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ তৈরি করেছেন উদ্দেশ্য সফল হয় এবং বান্দাকে দূরত্ব থেকে আল্লাহর কাছাকাছি মুখোমুখি সামনাসামনি করে দেয়, আল্লাহ তালার এত কাছে নিয়ে দেয় যে এলেম যে আল্লাহ তালার একদম সামনাসামনি বান্দা হয়ে যায়, এটা নাম হলো ইলমে লাদুন্নি। এবং ইলমে লাদুন্নিটি আসার সোর্স হলো নূর, আল্লাহ পাকের আলো, এটা আলো দিয়েই আসে, এটা কিন্তু এটা ওই রকমই কিছুটা এলমে লাদুন্নিটা এদরাকির মতো, এটাকে খাতা কলমে মাদ্রাসা স্কুলে লেখাপড়ার বিষয় না, এটা পাস আনফাস, সিনা বা সিনা, এটা মানুষের হৃদয় থেকে হৃদয়ে, কল্ব থেকে কল্বে, কল্ব থেকে কল্বে চলে যায়, অর্থাৎ এই এলমে লাদুন্নি আল্লাহকে কাছাকাছি করার যে এলেমটা যেটা, এটাও রসুলুল্লাহকে দেয়া হয়েছিল। এখানে এলমে গায়েবও খবরও এখানে আছে, এলমে লাদুন্নির মধ্যে এলমে গায়েবের খবর আছে। তো রসুল্লাহ সাল্লাম এলমে লাদুন্নির সম্রাট সারা পৃথিবীর, এবং এলমে লাদুন্নির গুদাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হযরত আলীকে বানিয়ে দিয়েছিলেন দরজা, এলমে লাদুন্নির দরজা, তার মাধ্যমে এলমে লাদুন্নি সব প্রশস্ত হবে, সারা দুনিয়াব্যাপী বিস্তৃত হবে। তো এই এলমে লাদুন্নি হচ্ছে ইলমে মারেফত, আল্লাহকে চিনবার, আল্লাহর কাছে যাবার যে বিদ্যা, এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আর এটাই হচ্ছে হৃদয় থেকে হৃদয়ে, হৃদয়ের মধ্যে কাল্ব হচ্ছে সেরা জায়গা, সেন্ট্রাল প্লেস, এই জায়গাটা খুব আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, বসবাস করার মতো, বাসস্থান করার মতো আমি কেউ হলে
তাহলে আমি পছন্দ করে নিতাম আমার বান্দার কল্প, কল্পটা এত ভাল লাগে। সুতরাং এই কল্প আলা ইন্না আউলিয়া আল্লাহ, কল্পের কথা যেটা বলা হয়েছে, ইন্না ফিল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা সেন্ট্রাল প্লেস আছে, এটা যদি ভালো হয় সব মানুষের আমল নামা সব ভালো, এটা খারাপ হলে কোনোটাই ভালো না, নামাজও খারাপ, রোজাও খারাপ, জিকিরও খারাপ, সব খারাপ। এটা ভালো তো সব ভালো। এখন এটা নামাজ আল্লাহ ওয়াহিয়াল কাল, সেটা হচ্ছে মানুষের কাল্ব। এবং কাল্বকে আলোকিত করতে হবে, কাল্বে আলো ঢুকলে অন্ধকার দূর হয়ে যায়। এমনি কালো আলো ঢুকলে অন্ধকার যখন দূর হয়ে যায়, অন্ধকার দূর করার পর এখন যদি আল্লাহ শব্দ দিয়ে কাল্বকে পরিষ্কার করা যায়, আল্লাহ শব্দের ভিতরে কেমিক্যাল আছে, যে কেমিক্যালটার নাম হলো নূর, আল্লাহ পাকের একটা নূর আছে, নূরের নাম বা আমাদের সাইন্টিফিক নাম হলো রে, যে রে আল্লাহ শব্দের ভিতরে আছে, এটা মানুষের হার্টের ভিতরে কাজ করে, হার্ট ভালো হয়, কলবে কাজ করে, কলবের ভিতরে যে মিউকাস জমে, কলবের ভিতরে যে ময়লা জমে, কার্বন জমে, এটাকে দূর করবেন কি করে? এটা পৃথিবীতে অন্য কিছুতে কার্বন জমলে দূর করা যায়, গাড়ির একটা প্লাগে কার্বন জমলে বের করে তেল দিয়ে ধুয়ে টুয়ে আবার লাগিয়ে দেওয়া যায়, কিন্তু কলবের কার্বন কি করে? কলবের কার্বন যখন জমে যায় তখন মিসফায়ার করে কি, যে কল্প মাঝে মাঝে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, আল্লাহ বিল্লাহ ছেড়ে দিবে, এগুলো ভাল লাগবে না, কখনো ভাল লাগবে, কখনো ভাল লাগবে না। তখন কল্পকে আপনাকে কার্বন ফ্রি করতে হবে। কার্বন ফ্রি করার জন্য কি দিতে হবে? সেখানে আল্লাহ নামের সংযোগ করতে হবে। আল্লাহ নাম কল্পের সঙ্গে যদি ড্রপ দেওয়া যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, সকাল এবং সন্ধ্যায় সূর্য ডুবার পর সূর্য ওঠার আগে, এই দুই সময় যদি আল্লাহর নাম কল্পে ড্রপ দেওয়া যায়, সেটার ভিতরে রয়েছে আপনার আল্লাহর নামের।